একুশ এবং স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ। ইতিমধ্যেই দুটো ম্যাচ আপনারা দেখেছেন পরপর দুদিন। আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল, একদিকে উদ্বাদল টাউন সোলজার ক্লাব, অন্যদিকে বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত আজকের এই ম্যাচে কোয়ার্টার ফাইনালে লড়াই করবে চয়ন স্পোর্টিং বেলদা উদ্বাদল সোলজার ক্লাবের সঙ্গে। তো দুটো দল ইতিমধ্যে মাঠে নেমে গেছে। মাঠের পূর্ব দিকে লাল জার্সিতে রয়েছে উদ্বাদল সোলজার ক্লাব, মাঠের পশ্চিম দিকে কালো জার্সিতে রয়েছে চয়ন স্পোর্টিং বেলদা। আমরা দুই দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আপনাদের জানিয়েছি। জঙ্গলমহলের তারকারা আজকে মাঠে নেমেছেন এবং পরবর্তী অবস্থায় আমরা দেখব একটা রুদ্ধশ্বাস ম্যাচ। কানুদা কাল থেকেই বলছিলেন যে জঙ্গলমহলের সমস্ত স্টার খেলোয়াড় তারা যেন আজকে ওই বাজকুল কলেজ ফুটবল ময়দানে নিজেদের উজাড় করে দেবেন। আসলে গতবারের চ্যাম্পিয়ন দল উদ্বাদল সোলজার ক্লাব, আর সেই দলে যে খেলোয়াড়দের আমরা দেখেছিলাম তারা কিন্তু আজকে চয়ন স্পোর্টিং এর হয়ে মাঠে নেমেছেন। অন্যদিকে উদ্বাদল সোলজার ক্লাব, তারা গতবারের চ্যাম্পিয়ন কম্বিনেশনটা ভেঙেছে, নতুন টিম তারা সাজিয়েছে। বল্টু মাহাতো, বাবলু হাসদা, রহিম মুর্মু, সঞ্জয় সরেনের মতো খেলোয়াড়দের নিয়ে। তো গতি থাকবে, স্কিল থাকবে, সব কিছু নিয়েই আজকে ভালো ফুটবল আমরা দেখব। কমেন্ট্রি বক্সে আমি সমরেশ জানা, আমার সঙ্গে মুস্তাফা বাবু এবং কানুদা রয়েছেন সাধনচন্দ্র দাস অধিকারী, যিনি আবার আমাদের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কারের দাতাও বটে, রামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন ডিএলএড। তো এদিকে আমরা দেখলাম কিক অফ হয়ে গেল, আজকে ম্যাচ পরিচালনা করছেন অজয় ঘোড়ই, কন্ট্রোল রেফারি অ্যাসোসিয়েশন সিআর এর অভিজ্ঞ রেফারি। অন্যদিকে দুই সহযোগী, একদিকে ধ্রুবজ্যোতি ভুঁইয়া এবং অন্যদিকে পুষ্পেন্দু মণ্ডল, এবং চতুর্থ রেফারির ভূমিকায় আজকে আমরা দেখছি অরূপ জানাকে। দুই সহযোগী রেফারি, এবং সেই সঙ্গে সঙ্গে এই এলাকার আমাদের কাছের মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ আহমেদউদ্দিন বাবু, তিনিও মূল মঞ্চে এসেছেন আমাদের সঙ্গে ডাকে সাড়া দিয়ে, ওনাকেও আমরা স্বাগত জানাই। তো লাল জার্সিতে উদ্বাদল সোলজার ক্লাব এবং কালো জার্সিতে চয়ন স্পোর্টিং, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে কালীচরণ হাসদা, যে কালীচরণের কথা বারবার বলছিলেন কানুদা, গতবারে কি অনবদ্য পারফর্ম করেছিল এই দলটি, আজকে কিন্তু দল বদল হয়েছে তাদের। চয়ন স্পোর্টিং বেলদার হয়ে তারা মাঠে নেমেছেন, একটা ফ্রিকিক আসবে, ওখানে 2 নম্বর জার্সিতে বিপক্ষের খেলোয়াড়কে আমরা দেখলাম মাইকেল কালীচরণ। কালীচরণ থেকে বল পেয়েছেন নির্মল সরেন, একটা অনবদ্য আক্রমণ, বিপদ কিন্তু কাটা নেই এবং গোল গোল গোল, একেবারে শুরুর সময়ে দুর্দান্ত একটা গোল আমরা দেখলাম চয়ন স্পোর্টিং বেলদা, তারা 1-0 ব্যবধানে এগিয়ে গেল। হাই ভোল্টেজ ম্যাচ এবং ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার এখানে আসবে, এবং এই গোলটি প্রসঙ্গে আমি ফিরব কানুদার কাছে। এই গোল যারা দেখা থেকে মিস করলেন, তারা ফুটবলের অনেক কিছু থেকেই মিস করলেন। আমরা যে কথা বলেছিলাম গতবারে, মিলন, কালীচরণ, নির্মল আক্রমণ ভাগে তিনজন উদ্বাদল সোলজারের হয়ে, এবং সঙ্গে বাঘাই হাসদা, এদের যে চতুর, এই চারজনের যে কমিউনিকেশন, বাঘাই হাসদা, বাঘাই সরেন, নির্মল, কালীচরণ এবং মিলন, একেবারে সেই ত্রিভুজ আক্রমণ তাদের গত বছর থেকেই দেখেছিলাম।
এবং রীতিমতো ভালো গোল একেবারেই কানুদা শুরুর দিকে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই অনবদ্য একটা গোল করলেন মিলন মুর্মু যে মিলনকে গতবারে আমরা দেখেছিলাম কানুদা বলছিলেন ত্রিভুজ গতবারে সোলজার ক্লাবকে প্রত্যেকটি ম্যাচে তারা কিন্তু একটা কম্বিনেশন ছিল যে কম্বিনেশন তাদের বোঝাপড়া ছিল তৃতীয় আক্রমণের মধ্যে একটা আমরা দেখে নিলাম উদ্বাদল সোলজার ক্লাবের পক্ষ থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় শটটি নিয়েছিলেন চিমা হেমব্রাম কিছুটা অগোছালো নিয়ন্ত্রণে বল চাইল্ড স্পোর্টিং 4 নম্বর জার্সিতে বল পাবেন সফল সিং বাকরাই সরেন বাকরাই সরেন 8 নম্বর জার্সিতে খেলছেন রামদাস খেলো ওদিকে থ্রোইন আসবে থ্রোইন করে খেলা শুরু করছেন সঞ্জয় সরেন বাকরাই স্কিল রয়েছে এই ছেলেটির মধ্যে দুর্দান্ত স্কিলের অধিকারী গতবারও তার অনবদ্য জাদু দেখিয়েছেন ওদিকে চিমা হেমব্রম তাকে আমরা দেখছি উইঙ্গে নাছোড়বান্দা আসলে দল একটা গোল খেয়েছে পরিশোধ করতে হলে কিন্তু সুযোগ সন্ধানে থাকতে হবে তার জন্য চিমার মতো খেলোয়াড়রা কিন্তু বিচক্ষণ জানেন কখন কি করতে হবে চিমা হেমব্রম তার পায়ে বল বিপজ্জনক হতে পারেন বক্সের সামনে দুর্দান্ত একটা বল রেখেছেন আক্রমণে উদ্বোধন সোলজার ক্লাব বিপক্ষ দল নিয়ন্ত্রণে আবারও নিয়েছেন 10 নম্বর জার্সিতে কালীচরণ থেকে নির্মল সরেন যেটা আমরা বারবার বলছিলাম আজকের ম্যাচ একটা অভিনবত্বের আঙ্গিক থাকবে জমাটি লড়াই থাকবে দুই দলেই গতি স্কিল সব আছে জঙ্গলমহলের সমস্ত খেলোয়াড়দের ঠিকানা যেন আজকে বাজকুল কলেজ ফুটবল ময়দান কি মনে করছেন মোস্তফা বাবু শুরুর 3 মিনিটের মধ্যেই আপনারা যারা মাঠে আছেন দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কি মারাত্মক একটা গোল হয়ে গেল যারা এখনো মাঠে আসেননি তারা আজকের এই যে দুর্দান্ত গোল দেখা থেকে তারা বঞ্চিত হয়েছে সকলকে আমরা বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল ময়দানে আসার জন্য বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আহ্বান জানাই দুর্দান্ত ম্যাচ চলছে ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে গতবারে চ্যাম্পিয়ন দল পিছিয়ে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল উদ্বাদল সোলজার ক্লাব লাল জার্সি পরে মাঠের পূর্ব দিকে খেলছেন বুঝতেই পারছেন তারা পিছিয়ে গেছে খোঁচা খাওয়ার পর বাঘ যেমন পেতে উঠে তাই লাল জার্সি আক্রমণে কেঁপে উঠেছে ওদিকে প্রতিহত করার জন্য যে বলটা মাঠের বাইরে গেছে রাস্তার উপর পিচ রাস্তার উপর যে বলটা গেছে একটু বলটা ফিরিয়ে দেবেন মাঠে পিচ রাস্তার উপর যে বলটা গেছে বলটা ফিরিয়ে দেবেন মাঠের পশ্চিম দিকে রয়েছেন চয়েন স্পোর্টিং বেলদা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে তারা খেলছে বল মাঝ মাঠে দুটি দলের মধ্যে এবং সমস্ত খেলোয়াড় একেবারে উজ্জীবিত ডু অর ডাই এরকম অবস্থায় খেলা চলছে প্রথম থেকে আক্রমণে সোলজার ক্লাব না বল রাখতে পারলেননি লাল জার্সি বেলদা 9 নম্বর ভাই বল রেখেছে দেখছেন কাকে দিবেন কাটিয়েছেন 8 নম্বর খেলোয়াড় আক্রমণাত্মক হতে পারে দারুণ পাস 7 নম্বর বল মেরেছেন গোল কোথায় মারলেন একদমই মোস্তফা বাবু যেটা আমরা বলছিলাম অনিল সরেন বাপি মাহাতো বলটা তৈরি করে দিয়েছিলেন আসলে যেটা বারবার আমরা বলছি আজকে কিন্তু এই ম্যাচটা একটা আলাদা মাত্রা থাকবে বারবার যেটা আপনারা বলছিলেন গতকাল মোস্তফা বাবু এবং কানুদা যে আজকে যে ম্যাচ জঙ্গলমহলের পুরো ফুটবলাররা প্রত্যেক ফুটবলার যেন আজকে বাজকুল কলেজ মাঠে এবং সেটা আমরা শুরুর দিক থেকে কিন্তু দেখছি সমানে সমানে টক্কর হবে বক্সিং এর লড়াই চলছে আক্রমণে সোলজার ক্লাব মেরেছে লম্বা না দারুণ বল করছেন দুটো দলের প্রত্যেকটি খেলোয়াড় এই মাঠে এই খেলা না দেখলে বোঝা যাবে না যে ফুটবল কত ইন্টারেস্টিং খেলা না দেখলে বোঝা যাবে না আসলে উৎসাহ থাকবে আবেগ থাকবে আর সব থেকে বড় কথা আজকে জঙ্গলমহলের তারকাদের গতি থাকবে স্কিল থাকবে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা থাকবে সব মিলিয়ে প্রথমার্ধের খেলা চলছে এবং চিমা হেমব্রাম উইঙ্গে তিনি কিন্তু দাগ কেটেছেন প্রথম থেকে আমরা দেখছি আক্রমণে জোর আনছেন তিনি প্রতি আক্রমণে
নির্বল শটের পায়ে বল বিপজ্জনক হতে পারেন একটা মাইনাস করার সুযোগ ছিল একেবারে বক্সের সামনে কানুদা যেভাবে আমরা দেখছি প্রতি মুহূর্তে গোলের সম্ভাবনা তৈরি হচ্ছে শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল দুদিক থেকেই আজকে আমরা গতকাল থেকেই বলেছিলাম এক দুর্ধর্ষ ম্যাচ আজকের হবে শুরু থেকেই তার ঝলক শুরু হয়েছে আক্রমণ প্রতি আক্রমণ তখন বেলগা চয়েন স্পোর্টিং ক্লাব আক্রমণে আমার প্রতি মুহূর্তে উদ্বোধন টাউন সোলজার ক্লাব আক্রমণে দূরপাল্লার শট আমরা যে কথা বারবার বলছিলাম এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধু মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই মাঠের পূর্ব দিকে লাল জার্সিতে রয়েছে উদ্বোধন টাউন সোলজার ক্লাব মাঠের পশ্চিম দিকে কালো জার্সিতে রয়েছে চয়েন স্পোর্টিং বেলগা এবং গতবারে যারা খেলা দেখেছেন সকলেই জানেন মূলত আজকের বেলগা চয়েন স্পোর্টিং গতবারের চ্যাম্পিয়ন উদ্বোধন সোলজার দলটা পরিবর্তন হয়েছে তারা গতবারে উদ্বোধন সোলজারের হয়ে খেলেছিলেন মিলন নির্মল কালি বাঘরাই সকলেই পরিচিত নাম আর আজকের তারা খেলছেন বেলগা চয়নের হয়ে আবার জঙ্গলমহলের আর একজন তারকা এসেছেন আজকের উদ্বোধন টাউন সোলজার ক্লাবের হয়ে আক্রমণ প্রতি আক্রমণ একেবারে খেলা জমে উঠেছে শুরু থেকে যে কথা বলার অপেক্ষা রাখে না দশ মিনিট খেলা হয়েছে ইতিমধ্যে প্রতি আক্রমণে দুটি দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তার মধ্যে একটি গোলে কনভার্ট হয়েছে বেলগা চয়নের অনুকূলে কিন্তু উদ্বোধন টাউন সোলজারও যে সুযোগ পায়নি তা নয় তারা দুটো গোলের সুযোগ করেছিলেন তারা গোল করতে পারেননি আমরা যে কথা গতকালও বলেছিলাম আজকের শুরু থেকে আমাদের সমরেশবাবু মোস্তফাদা বলছেন যে খেলা আজকের দুর্ধর্ষ ফুটবল খেলা হবে দুটি দলেই জঙ্গলমহলের তারকা খচিত খেলোয়াড়রা রয়েছেন কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না আক্রমণে রয়েছেন উদ্বোধন ভালো পাস এখনো বল রয়েছে চিমা হেমরমের পায়ে বল ন নম্বর জার্সিধারী চিমা হেমরমের পায়ে বল সেন্টার করেছেন কর্নার কিক উদ্বোধন সোলজারের অনুকূলে কর্নার এবং দেখো কানুদা আমরা দেখছি চিমা হেমরম ডান দিক থেকে যেভাবে আক্রমণের দায়িত্বটা বারবার দেখছি তাকে কিন্তু গতি নিয়ে স্কিল নিয়ে এগোচ্ছে এটা কিন্তু তোমার লক্ষ্যে থাকবে কালি হাসদার পায়ে বল কালি কালি থেকে না ভুল পাস হয়ে গেল আবার আক্রমণে উদ্বোধন চিমা ন নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে দশ দশ নম্বর জার্সিধারী থেকে আট নম্বর দুরন্ত শট একটু দূর থেকে তাহলেও বলবো ভালো শট বাম পায়ে নিয়েছিলেন কখনো চিমা হেমরম কখনো আলীচরণ হাসদা মিলন সিং নির্মল সোরেন এই মুহূর্তে নির্মলের পায়ে বল ডান দিকে দিয়েছেন মিলনের উদ্দেশ্যে একটু জোর হয়ে যাওয়ার কারণে বলটি তিনি নিতে পারলেন না গোল কিক হয়ে গেল পল্টু মহাতো গোলরক্ষক উদ্বোধনের ব্যাক কিক করে খেলা শুরু হয়েছে গুটি গুটি পায়ে এগোচ্ছেন মাঝ মাঠের দিকে দেখা যাক কি হয় দিয়েছেন সাইড ডিফেন্সের খেলোয়াড়কে বাবলু হাসদার পায়ে বল সেখান থেকে বানেশ্বর মুর্মু দশ নম্বর জার্সি দেখা যাক চিমা নয় নম্বর জার্সি ধারী খেলোয়াড় চিমার পায়ে বল হলো না আমরা বলছিলাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে ডিফেন্ডার চার নম্বর স্বপন সিং এ স্বপন সিং প্রতিহত করেছেন কর্নার কিকের বিনিময়ে আমরা যে কথা বারবার বলছিলাম যে আজকের একটি দুর্ধর্ষ ফুটবল খেলা আমরা দেখতে পাবো আক্রমণ প্রতি আক্রমণ একেবারেই যেন দুটি দল তাদের সেরা খেলাটা তুলে ধরার চেষ্টা করছে আমরা যতটা সম্ভব আপনাদের সামনে তার
আক্রমণে এখনো রয়েছে সোলজার ক্লাব রহিম মুরমু থেকে সেই চিমার উদ্দেশ্যে দিয়েছিলেন হ্যাঁ চিমার পায়ে বল সঞ্জয় সরণের পায়ে বল সেখান থেকে কাড়িয়ে নিয়েছেন উদ্বোধন উদ্বোধন সোলজারের আজকের খেলা যারা মাঠে আসেননি তারা ফুটবল খেলা কাকে বলে ফুটবলের স্কিল দৌড় সমস্ত রকম কিছু আজকের মজুদ রয়েছে ফুটবল খেলা যে খেলা দেখার জন্য আমরা উৎকৃষ্ট হয়ে থাকি ভালো ড্রিবলিং দেখব ভালো স্কিল দেখব ভালো সেন্টার দেখব ভালো দৌড় দেখব ভালো গোল দেখব সবই আজকে রয়েছে ফ্রি কিক পেয়েছে উদ্বোধন সোলজার ক্লাব দশ নম্বর দর্শিধারী খেলোয়াড় ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত ফ্রি কিক নিয়েছেন দূর থেকে লম্বা শট একেবারেই সরাসরি গোল উদ্দেশ্য করে মেরেছিলেন ডিফেন্ডারের গায়ে প্রতিহত হয়ে গোলকিপারের হাতে বেলদার গোলরক্ষকের হাতে বল মাইক্রোফোন তুলে দিচ্ছি মোস্তফা আহমেদ সাহেবের হাতে যারা খেলা দেখছেন বুঝতেই পাচ্ছেন যে ফুটবল খেলা কত ইন্টারেস্টিং খেলা মাঝে মাঠে বল আক্রমণে সোলজার ন নম্বর খেলোয়াড় বল ঠিক জায়গায় দিতে পারলেন না আবার ন নম্বর বল পেয়েছেন এগারো নম্বর খেলোয়াড় সোলজার ক্লাব দশ নম্বর বল পাস বল গোলকিপারের হাতে এক শূন্য গোলের ব্যবধানে চ্যান্স স্পোর্টিং বিল্ডার এগিয়ে রয়েছেন যারা ইতিমধ্যে দর্শক বন্ধুরা মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই চ্যান্স স্পোর্টিং বিল্ডার মাঠের পশ্চিম দিকে খেলছেন কালো জার্সি পরে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাঠের পূর্ব দিকে রয়েছেন উদ্বাদাল টাউন সোলজার ক্লাবের খেলোয়াড়া গতবারের চ্যাম্পিয়ন দল এক শূন্য গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে আক্রমণে চয়ন বল নিয়ে যাচ্ছেন ভুল পাস আবার পেয়েছেন দশ নম্বর খেলোয়াড় কিংবাডের উপর দিয়ে মাঠের পূর্ব দিকে বল মাঠের বাইরে খুব আকর্ষণীয় খেলা মাঝমাঠ খুব শক্তপোক্ত আছে এবং দুটি দলের যে উইংস রয়েছে তারা দ্রুত গতিতে বল নিয়ে যাচ্ছেন যার ফলে আক্রমণ জোরদার হচ্ছে প্রতি মুহূর্তে আক্রমণ প্রতি আক্রমণে গোটা মাঠ মুখরিত অবৈধ বাধা আমাদের রেফারি অজয় ঘোড়াই মহাশয় রয়েছেন খুব শক্ত হাতে খেলা তিনি পরিচালনা করছেন মাঝমাঠ থেকে ফ্রি কিক অনুকূলে সোলজার ক্লাব লাল জার্সি পরে লম্বা শট দিয়েছেন বলের কাছাকাছি বল দশ নম্বর খেলোয়াড় উদ্বাদালের কালী থেকে নির্মল এগারো নম্বর বল পায়ে রয়েছেন যে কোনো মুহূর্তে বল এখনো রেখেছেন নায়ককে খেলোয়াড়কে দিয়েছেন হ্যালো মরিয়া দুটো দলের খেলোয়াড়রা একেবারে মরিয়া বক্সিং এর লড়াই ফুটবল কি জং ময়দান মে ভি জারি হ্যায় মেরে দোস্তো ভাই আর বহনো আচ্ছা দেখি দাঁড়া এক মিনিট মনোরঞ্জন কে লিয়ে আভি আ জানা ফুটবল গতি থাকার ফলে বিপদ আসেনি এক শূন্য গোলের ব্যবধানে খেলা চলছে শুরুর তিন মিনিটের মধ্যে মিলন মুরমুরের দেওয়া গোলে ক্যাপ্টেন সাত নম্বর মিলন মুরমুরের দেওয়া গোলে এগিয়ে রয়েছেন চ্যান্স স্পোর্টিং বিল্ডার গতবারের চ্যাম্পিয়ন দল সোলজার ক্লাব উদ্বাদাল খেলছেন মরিয়া হয়ে গোল পাওয়ার আশায়
কিছু একটা করতে হবে এটা ভাবছেন উদ্বাদাল ফুলজারের খেলোয়াড়া তার ক্যাপ্টেন এবং অন্যান্য ক্লাব কর্মকর্তারা ভাবছেন সেভাবে পরামর্শ ইঙ্গিত দিচ্ছেন খেলোয়াড়দের আমরা দেখছি দুটি দলের প্রত্যেকটি খেলোয়াড় খুব অভিজ্ঞতা সম্পন্ন বল পশ্চিম দিকে ঘোরাফেরা করছে একটু হলেও এই মুহূর্তে মনে হচ্ছে যে সোলজার ক্লাবের চাপ রয়েছে না সঙ্গে সঙ্গে চয়নের আক্রমণ বেলদা পাস করেছেন সুন্দর বল এখনো আয়ত্তে আছে এগারো নম্বর খেলোয়াড়ের পায়ে বল কাটিয়ে নিয়েছেন নির্মল সরণের পায়ে বল কড়াকড়ি চলছে ভালো কাটিয়ে নিয়েছেন মাঝ মাঠ থেকে বল পড়েছেন গোল পোস্টের কাছাকাছি স্ট্রাইকার রয়েছে শক্তপোক্ত স্ট্রাইকাররা রয়েছেন দুজন দুদিকে উইংস গুলো খুব সুন্দর দুটি দলে বারবার যেটা বলছি উইংস এর রান রয়েছে বাঁকা উপায় বল আক্রমণের বেলদা না বল ভুল পাস ন নম্বর খেলোয়াড় সীমা বল কাটিয়ে নিয়েছেন দেখছেন কাকে দিবেন হ্যাঁ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে দেওয়া চলছে ন নম্বর বাইর বল আক্রমিত লং বল একটু বাইরে মাঠের বাইরে গোলের সম্ভাবনা উজ্জ্বল ছিল কিন্তু হয়নি চাপ রয়েছে এক কথায় আমরা বলতে পারি উদ্বাদাল সোলজার ক্লাবের গতবারের চ্যাম্পিয়ন দল পিছিয়ে রয়েছে খোঁচা খেয়েছেন একটা গোলে পিছিয়ে রয়েছেন তাই চাপ আছে যে কোনো সময় গোল পরিশোধ হতে পারে মরিয়া জায়ান্ট স্পোর্টিং মাঝে মাঝে আক্রমণে ফিরছে অনেকখানি খেলোয়াড়া সোলজার ক্লাবের উঠে খেলছেন গোলের আশা সময় আস্তে আস্তে চলে যাচ্ছে মাঝ মাঝে বল দেওয়া করছেন সোলজারের খেলোয়াড়া গোল পাস আবার পেয়েছেন দেখছেন কাকে দিবেন হ্যাঁ লক্ষ্য করে দিয়েছেন পাঁচ নম্বর উইংস এর পায়ে বল মাঝ মাঠ থেকে তিনি লক্ষ্য করছেন হ্যাঁ বল দিয়েছেন আক্রমণে সোলজার একেবারে পশ্চিম দিকে মেরেছেন দুর্দান্ত বল কিন্তু গোলকিপার তৎপর কোন রকম বিপদ হয়নি একেবারে একটা দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি রোমাঞ্চকর ম্যাচ যেটা প্রতীক্ষা ছিল সমানে সমানে লড়াই হবে গতকাল থেকে বারবার আমরা বলছিলাম জঙ্গলমহলের তারকারা আসছেন আজকে বাজগুল কলেজ ফুটবল ময়দানে একদিকে উদ্বাদাল সোলজার ক্লাব অন্যদিকে চয়েন স্পোর্টিং বেলদা শুরুর সময় একেবারে প্রথমার্ধের তিন মিনিটের মাথায় মেলন মুর্মু তিনি যে অবিশ্বাস্য গোলটি করেছেন সেটার উপর ভর করে দল 1-0 ব্যবধানে এগিয়ে চয়েন স্পোর্টিং বেলদা মাঠের পূর্ব দিকে রয়েছে উদ্বাদাল সোলজার ক্লাব লাল জার্সিতে মাঠের পশ্চিম দিকে কালো জার্সিতে রয়েছে চয়েন স্পোর্টিং বেলদা এবং সরাসরি সম্প্রচার আসছে পি3 নিউজ বাংলা লাইভ আসছে ইউটিউবে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন পি3 নিউজ বাংলা লাইভে বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত প্রত্যেকবারের মতো এবারেরও ফুটবল কর্মযজ্ঞ আপনারা দেখছেন এবং যেটা আমরা বারবার বলছিলাম গতকাল শুধুমাত্র ফুটবল নয় সারা বছর মানুষের পাশে থাকা সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত রাখা লকডাউনের সময় আমরা দেখেছি আর্ত অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ থেকে রক্তদান উৎসব সব কিছুতেই বাজকুল ইউনাইটেড ফোরাম একটা হেডার আসবে এখানে ভাগরাই চরণ সেখান থেকে বল পেয়েছেন কালীচরণ হাসদা কালীচরণ বাম দিকে বল বাড়িয়েছেন নির্মল সরেন কালীচরণ বাগরাই বাগরাই থেকে নির্মল নির্মলের পায়ে বল ভুল পাস বিপক্ষের খেলোয়াড় দিনেশ মাহাতো
লাল জার্সিতে উৎপাদন সোলজার ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট গতবারের চ্যাম্পিয়ন দল প্রথম ম্যাচে এখনো পর্যন্ত যেটুকু আমরা দেখলাম দুটো দল মিডফিল্ড উইং এবং ডিফেন্স সবকিছুতেই 100 নম্বর পাবে কারণ এখানে দর্শকরা মজা নিচ্ছেন প্রত্যেকটা মুহূর্ত জমাটি হচ্ছে যে ম্যাচটার প্রতীক্ষায় আমরা ছিলাম সেই লড়াই আমরা দেখছি সমানে সমানে এবং আমাদের সঙ্গে চোখ রেখেছেন দুই দলের কর্মকর্তারা দুই দলের অনেক সমর্থকেরা তারাও কিন্তু দেখছেন ইউটিউব লাইভ টি3 নিউজ বাংলার মাধ্যমে অসংখ্য মানুষ আজকে এসেছেন তৃতীয় দিনে গত দুদিন যেভাবে আমাদের সঙ্গে ছিলেন এই জমাটি ম্যাচের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করতে বাজকুল কলেজ ফুটবল ময়দানে ফিরতে হলে ম্যাচে অন্তত একটা গোল আনতে হবে চেষ্টা চলছে বিশেষ করে চিমা হেমব্রম বানেশ্বর মুর্মু তারা কিন্তু দাগ কেটেছেন লড়াইতে আছেন এক পেশে খেলা হচ্ছে এটা বলা যাবে না টান টান উত্তেজনা যে কোনো মুহূর্তেই কিন্তু ম্যাচের রং বদলাতে পারে আর কানুদা বারবার বলছিলেন যে গতবারের চ্যাম্পিয়ন দলের সমস্ত খেলোয়াড়রা তারা আজকে চয়ন স্পোর্টিং এর হয়ে খেলছেন অন্যদিকে উৎপাদন সোলজার ক্লাব তাদের কর্মকর্তারা কম্বিনেশনটা ভেঙেছেন নতুন কম্বিনেশনে গেছেন দেখা যাক সেটাই সফলতা আসে কিনা আপাতত একটা ফ্রি কিক চয়ন স্পোর্টিং বেলদা মাইকেল শটটি নিলেন সামনের দিকে বিপক্ষের খেলোয়াড় ছিলেন ওখানে বাপি মাহাতো সেখান থেকে বল পাবেন দিনেশ মাহাতো কোথায় দিলেন ভুল পাস বাপি মাইকেল মাইকেল থেকে বল বাড়িয়েছেন রামদাস সিন্ড্রম ক্যাপ্টেন 6 নম্বর জার্সিতে রামদাস নিজেদের মধ্যে দেওয়া করে এগোনোর চেষ্টায় বাগড়াই ছড়েন বিপজ্জনক হয়ে উঠতে পারেন বাগড়াই ছড়েন গতবারে যারা দেখেছেন বাগড়াই ছড়েনের খেলা আজকে দর্শক অন্তত মনে করছেন এক বছর আগের কথা অসম্ভব ভালো শিল্পকলা বাগড়াই ছড়েন তার স্কিল রয়েছে গতি রয়েছে এবং মিশ্রণটা ভারী সুন্দরভাবে করতে পারেন ব্যালেন্সটা দারুণভাবে করতে পারেন ওদিকে কর্নার কিক প্রথম কর্নার কিক এখানে অনুকূলে একটা হেডার আসবে চয়ন স্পোর্টিং বেলদা তবে সরাসরি গোলরক্ষক পল্টু মাহাতো তিনি তার দস্তানায় নিয়েছেন আক্রমণে আবারও উৎপাদন সোলজার ক্লাব অনিল সরেন এই খেলোয়াড়টিকে নজর রাখুন অনিল সরেন আরো একটা বড় নাম চিমা হেমব্রম বানেশ্বর মুর্মু তারাও কিন্তু কম চান না প্রতিপক্ষের থেকে রুদ্ধশ্বাস একটা ম্যাচ দর্শকরা দেখছেন এত মানুষ এসছেন ফুটবলের আবেগ নিয়ে উৎসাহ নিয়ে আসলে নেই এখানে সরষে ইলিশ কিংবা মালাই চিংড়ির লড়াই শুধু ভালো ফুটবল স্কিল দেখবেন যার জন্য হাজারো কাজের ব্যস্ততাকে শতযোজন পিছনে ফেলে মানুষ বাজকুল কলেজ ফুটবল ময়দানমুখী হয়েছেন আজকে এবং বাজকুল ইউনাইটেড ফোরাম প্রত্যেকবারের মতো এবারও নিবেদন করেছে আটটি দলকে নিয়ে 7 দিনের মেগা ফুটবল টুর্নামেন্ট প্রথমার্ধের খেলা চলছে শুরুর সময় যে গোলটি করেছিল মিলন মুর্মু তার উপর ভর করে আপাতত 1-0 ব্যবধানে দলে গিয়ে চয়ন স্পোর্টিং বেলদা সমস্ত ভিউয়ার্সদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে পি3 নিউজ বাংলা লাইভে রয়েছেন দূর দূরান্ত থেকে প্রত্যেক ভিউয়ার্সদের জন্য শুভেচ্ছা বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে তৃতীয় দিন আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ টান টান উত্তেজনা আক্রমণ প্রতি আক্রমণের মুহুর্মুহু প্রতিচ্ছবি দর্শকরা রোমাঞ্চিত হচ্ছেন শিহরিত হচ্ছেন ভালো ফুটবল দেখছেন যে কোনো মুহূর্তে ম্যাচের ফলাফলে বদল আসতে পারে সে বারুদ সে মশলা কিন্তু রয়েছে দুই দলের সমস্ত খেলোয়াড়দের মধ্যে আর জঙ্গলমহলের সমস্ত সেরা খেলোয়াড়দের ঠিকানা যেন সমস্ত পথ আজকে মিশে গেছে বাজকুল কলেজ ফুটবল ময়দানে সময় যত গড়াবে খোলস ছেড়ে বেরোবেন খেলোয়াড়রা আর ফুটবল রামধনুর সাতটি রঙের বর্ণ ছটায় আজকে বাজকুল কলেজ ফুটবল ময়দানে এক অন্য রূপে আমাদের কাছে হাজির হবে প্রথমার্ধে অনেকটা সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত যেটুকু সময় খেলা গড়িয়েছে চূড়ান্ত স্কোর লাইন চয়ন স্পোর্টিং বেলদা 1 উৎপাদন সোলজার ক্লাব 0 একটি ঘোষণা যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে খেলা দেখার জন্য কলেজের মেন গেটে ঢুকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ওপাশে ভিড় বেশি আছে আপনাদের খেলা দেখার সুবিধার জন্য আপনাদের বলবো একটু চলে আসুন
পশ্চিম দিকে চলে আসুন বরাবর আপনারা দুই সাইড দিয়ে এসে সুন্দরভাবে আপনারা দাঁড়িয়ে খেলা দেখুন আর একটি ঘোষণা সম্মানীয় দর্শকদের জন্য সাইড লাইনটা ছেড়ে দাঁড়াবেন দয়া করে সাইড লাইনের উপরে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্যই খেলা সাইড লাইনটা ছেড়ে দাঁড়ান আমরা জানি যে উত্তেজনার বসে আপনারা ট্র্যাক লাইনটা ভুলে যাচ্ছেন খেলা দেখতে দেখতে অনেকে এগিয়ে যাচ্ছেন তাই বলবো যে ট্র্যাক লাইন থেকে একটু দূরত্ব রেখে আপনারা বসুন বা দাঁড়ান খেলা উপভোগ করুন দ্বিতীয় প্রথমার্ধের খেলা চলছে প্রায় শেষ লগ্নে তিন মিনিটের মাথায় 1-0 গোলের ব্যবধানে যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই চয়ন স্পোর্টিং বেলগা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে চয়ন স্পোর্টিং বেলগা মাঠের পশ্চিম দিকে কালো জার্সি পরে খেলছেন মাঠের পূর্ব দিকে গতবারের চ্যাম্পিয়ন দল উদ্বাদার সোলজার ক্লাব লাল জার্সি পরে মাঠের পূর্ব দিকে খেলছেন আমাদের রেফারি অজয় ঘোড়াই মহোদয় রয়েছেন মাঠে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন সঙ্গে রয়েছেন ধ্রুবজ্যোতি ভূঁইয়া রাজকুমার মাইতি অরুণ মান্না আমরা মাতকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে রেফারিদের আন্তরিক অভিনন্দন জানাই মাঝ মাঠে বল আক্রমণে সোলজার ক্লাব বল রাখতে পারলেন না পায়ে উত্তর দিকে বল মারিয়েছেন খেলোয়াড় না থাকায় গোলকিপার বল তালুবদ্ধ করলেন পাঁচ মাঠে বল আক্রমণে চয় বল 10 নম্বর খেলোয়াড় রেখেছেন কোন রকম বিপদ হয়নি মাঝমাঠে বল আবার আক্রমণে সোলজার ক্লাব 11 নম্বর খেলোয়াড় দিয়েছেন মাঝখানে দ্রুত গতিতে এসে বিপক্ষ দলের খেলোয়াড় বলকে উড়িয়ে দিলেন 1 মিনিট সময় নষ্ট করতে চাইছেন না কোনো খেলোয়াড় আগোয়ার আক্রমণে চয়ন কালু কালি কালি 10 নম্বর খেলোয়াড় দেখেছেন সময় নিচ্ছেন সময় নিতে গিয়ে কালীবাবুর ভুল হচ্ছে কালীচরণ সময় নিচ্ছেন আক্রমণ হতে পারে রয়েছে সুন্দর আমার আক্রমণে চান্স পড়ি 2 মিনিট এট এ টাইম রেফারি বলছেন এরকম করবেন না ধাক্কা লেগেছে আমরা আশা করি দ্রুত তিনি উঠে পড়বেন খেলোয়াড় প্রথমার্ধের খেলার 2 মিনিট বাকি আছে দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই 1-0 গোলের ব্যবধানে চয়েন স্পোর্টিং বেলদা এগিয়ে রয়েছে স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় রানিং স্বর্ণকাপ প্রতিযোগিতা চলছে রানিং স্বর্ণকাপের দাতা মাননীয়
শ্রী রবীন্দ্রচন্দ্র মণ্ডল, মাননীয় শ্রী রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহোদয়কে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রথম পুরস্কার 40,000 টাকা সুদৃশ্য ট্রফি, রামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন ডিএলএড এর পক্ষে দাতা শ্রী শরৎচন্দ্র দাস অধিকারী কানুদা, অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা সুদৃশ্য ট্রফি, স্বর্গীয় শ্বেতকণ্ঠ দাস স্মৃতি স্মরণে দাতা পুত্রগণ শ্রী শক্তিপদ দাস, শ্রী স্বপন কুমার দাস, শ্রী তপন দাস, অভিনন্দন জানাই সকলকে। কর্নার মাঠের পূর্ব উত্তর কোন থেকে কর্নার করবেন বেলগাম স্পোর্টিং ক্লাব, সুন্দর বল করেছেন না বিপক্ষ দল সোলজার ক্লাবের খেলোয়াড়রা, হেড দিয়েছেন সঙ্গে সঙ্গে বিরতির বাঁশি বাজিয়ে দিলেন আমাদের রেফারি অজয় ঘোড়। মাঠের মধ্যে কেউ দয়া করে প্রবেশ করবেন না, দর্শক বন্ধুদের কাছে আবেদন। আমার যথারীতি আমাদের খেলা শুরু হবে আজকের এই দুর্দান্ত ম্যাচ। 1-0 গোলের ব্যবধানে জয়েন্ট স্পোর্টিং বেলদা এগিয়ে রয়েছে, যারা কালো জার্সি পরে মাঠের পশ্চিম দিকে খেলছিলেন, লাল জার্সি পরে উদ্বাদন সোলজার ক্লাব খেলছেন। 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধে পিছিয়ে রয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা স্বাভাবিকভাবে দুটি দলই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, তাদের সমস্ত সেরা পারফরম্যান্স তারা উজাড় করবেন নিশ্চিতভাবে দলকে জিতাবার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা প্রথমার্ধ থেকে আরো উন্নত পর্যায়ের হবে, ক্লাব কর্মকর্তা খেলোয়াড়া পরামর্শ করছেন পরস্পরের মধ্যে, এবং এদিকে হাজার হাজার দর্শক বন্ধুরা মাঠের মধ্যে আসছেন অনেকেই খেলা দেখার জন্য। আপনারা মেইন গেটের কাছাকাছি না থেকে মাঠের পশ্চিম দিকে চলে আসুন, উত্তর পশ্চিম কর্নারে চলে আসুন, দক্ষিণ পশ্চিম কর্নারে চলে আসুন, জায়গা কিছুটা হলেও আপনার দেখে আরাম পাবেন ওই সব জায়গায়। যেসব মহান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা আমাদের এই স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা ও বসন্ত মণ্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ প্রতিযোগিতা চলছে, এসব মহান ব্যক্তিদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রানিং স্বর্ণকাপের দাতা শ্রী রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহোদয়কে আমরা অভিনন্দন জানাই। প্রথম পুরস্কার 40,000 টাকা ও ট্রফি দাতা রামকৃষ্ণ বেসিক কলেজ বাজকুল, দাতা সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা, অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা ও ট্রফি শ্বেতকণ্ঠ দাস স্মৃতি স্মরণে দাতা পুত্রগণ শক্তিপদ দাস, স্বপন কুমার দাস, তপন কুমার দাস, মধুসূদন চক, অসংখ্য ধন্যবাদ। সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন সুমনজিৎ এন্টারপ্রাইজ, প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে চকলেট প্যাকেট নগদ 500 টাকা করে দিচ্ছেন। সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে চকলেট প্যাকেট দিচ্ছেন সুমনজিৎ এন্টারপ্রাইজ বাজকুল কলেজ গেটের সামনে, নগদ 5,000 টাকা করে দিচ্ছেন সেমিফাইনালের দুটি পরাজিত দলকে রায় রেস্তোরাঁ বাজকুল বাজার, দাতা শ্রী অমিত রায় পল্টু, অনুপ রায় পিন্টু। ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচের 1500 টাকা এবং প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের 500 টাকা ও হেলথ ড্রিঙ্ক ফর এক্সট্রিম এনার্জি দিচ্ছেন আরসিএম এর পক্ষে প্রোপাইটার শ্রী নির্মলেন্দু দাস,
আমাদের সকলের পরিচিত খোকন্দা বাজকুর প্রতিটি ম্যাচের প্রথম গোলদাতাকে 100 টাকা করে দিচ্ছেন যমুনা সু হাউস বাজকুর নেতাজি ফ্রিডম সর্বজনীন মার্কেট ও সবজি মার্কেট প্রপ্রাইটার বেনুচরণ দাস অধিকারী যমুনা সু হাউস বাজকুর নেতাজি ফ্রিডম সবজি মার্কেট প্রপ্রাইটার বেনুচরণ দাস অধিকারী অসংখ্য ধন্যবাদ প্রতিটি দলকে জার্সি সেট দিচ্ছেন লাকি পার্টস ও নিউ লাকি সেন্টার বাজকুর বাজার প্রপ্রাইটার সুবীর মাইতি মহোদয় ফাইনালে দুটি দলকে মিষ্টির ভাগ উপহার দিচ্ছেন সুদীপ্তা ক্যাটারার্স প্রপ্রাইটার গোপাল চন্দ্র পাল ফিরোজ ভিস রিটেল ইন্ডাস্ট্রি এর এমডি এবং ফেসবুকের টিচার গোপাল বেরা আর্থিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই আরো যারা আর্থিক সহযোগিতা করেছেন কিছুক্ষণ রেস্টুরেন্ট বাজকুর কিছুক্ষণ রেস্টুরেন্ট বাজকুর কনকলতা ফার্স্ট ফুড বাজকুর মৌচাক রেস্টুরেন্ট মৌচাক রেস্টুরেন্ট কফি হাউস ফাইনালে সমস্ত টিমকে বিরিয়ানি দেবেন কফি হাউস বাজকুর দা স্টিল ফার্নিচার অসংখ্য ধন্যবাদ প্রধান এন্টারপ্রাইজ অসংখ্য ধন্যবাদ আর এম হিরো অ্যাপারেল অসংখ্য ধন্যবাদ জানাই নাড়ুমাল জয়দেব দাস অধিকারী বাজকুল মেলোডি যুব কম্পিউটার দিলীপ ভুঁইয়া পেটিবাড়ি সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় শ্রী রবিচন্দ্র দাস মহোদয় প্রাক্তন পঞ্চায়েত পেটিবাড়ি এবং অন্যতম সদস্য বাজকুল মেলোডি মার্কেটে আপনাকে মঞ্চে আসার জন্য ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে মাননীয় রবিচন্দ্র দাস মহোদয় আপনি এখানে আমাদের মঞ্চে আসুন আপনাকে স্বাগত ওই সঙ্গে জানিয়ে রাখি আগামীকালের খেলা শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় আগামীকাল যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন বুবাই একাদশ কলাইকুণ্ডা আমগেছিয়া বুবাই একাদশ আমগেছিয়া কলাইকুণ্ডা ভার্সাস শম্ভু ইলেভেন বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা আগামীকালের যে দুটি দল শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের যে খেলা দেখছেন আগামীকাল আরো এক থেকে উন্নত মানের ফুটবল খেলা দেখতে পারেন একদিকে থাকবে বুবাই একাদশ আমগেছিয়া কলাইকুণ্ডা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শম্ভু ইলেভেন বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি দলের খেলা আগামীকাল ঠিক বিকাল তিনটা তিরিশ মিনিটে বাজকুর মিলনের মহাবিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে শুধু ফুটবল অনুরাগী বন্ধুগণ দর্শক বন্ধুগণ আমন্ত্রিত অতিথিবর্গ সবাইকে আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই চলছে আবামাইতি নক আউট ফুটবল প্রতিযোগিতা চতুর্থ বর্ষের খেলা আজকের প্রথম আজকের চতুর্থ বর্ষের কোয়ার্টার ফাইনাল খেলার তৃতীয় খেলা চলছে আগামীকাল অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের খেলার শেষ খেলা অর্থাৎ চতুর্থ খেলা যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন একদিকে থাকবে বুবাই একাদশ আমগেছিয়া কলাইকুণ্ডা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শম্ভু ইলেভেন বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা এবং আগামী পরশুদিন পাঁচ তারিখ আগামী পরশুদিন পাঁচ তারিখ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই প্রথম সেমিফাইনাল খেলায় ইতিমধ্যে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য ছাড়পত্র আদায় করে নিয়েছেন টিচার্স এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাজকুর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের যে খেলা চলছে এই খেলার বিজয়ী দলের সঙ্গে এবং আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলেই আপনারা জানেন গতকাল
হাজুরটি এসএসকে বাগনান জয়লাভ করেছেন এবং আগামী কালের যে দল বিজয়ী হবেন সেই দুটি দলের মধ্যে শেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং 7 তারিখ হবে আমাদের ফাইনাল খেলা চতুর্থ বর্ষের আবামাতিন দল ফুটবল প্রতিযোগিতা যার শুভারম্ভ হয়েছে 1 ফেব্রুয়ারি 2021 চলবে 7 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত পরপর 7 দিন ধরে ফুটবলের মহরণ চলবে বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল মাঠে ব্যবস্থাপনায় ইউনাইটেড ফোরাম বাজগুল দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে প্রান্ত বদল করে কালো জার্সি সাদা প্যান্ট পরে মাঠের পূর্ব দিকে চলে গেছেন চয়ন স্পোর্টিং বেলদা এবং লাল জার্সি উৎপাদাল টাউন সোলজার ক্লাব রয়েছে মাঠের পশ্চিম দিকে মাঠের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আক্রমণে রয়েছেন সোলজার ক্লাব উৎপাদাল এবং কালো জার্সি সাদা প্যান্ট পরে রয়েছেন মাঠের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আক্রমণে চয়ন স্পোর্টিং বেলদা দুটি দলের একেবারে টানটান ম্যাচ চলছে যদিও খেলার তৃতীয় মিনিটে একটি দর্শনীয় গোল করে দলকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রেখেছেন চয়ন স্পোর্টিং এর হয়ে মিলন সিং 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাফ করবেন মিলন মুর্মু 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় দ্বিতীয়ার্ধের খেলা 3 মিনিট শুরু হয়েছে সম্ভবত মাঝ মাঠে বল দুটি দলের খেলোয়াড়রা একেবারে প্রস্তুত আমাদের রেফারি অজয় ঘোড়ই মহোদয় শক্ত হাতে রেফারি খেলা পরিচালনা করছেন মাঝ মাঠে বল ফ্রি কিক নেবেন চয়ন স্পোর্টিং এর খেলোয়াড় মাঝ মাঠ থেকে একেবারে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন চয়ন স্পোর্টিং বেলদা যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই দিক পরিবর্তন হয়েছে লাল জার্সি পরে খেলছেন উৎপাদাল সোলজার ক্লাবের খেলোয়াড়রা আক্রমণে সোলজার ক্লাব বল রাখতে পারলেন না এবং মাঠের দিক পরিবর্তন হয়েছে লাল জার্সি পরে সোলজার ক্লাব মাঠের পূর্ব দিকে খেলছে না মাঠে হ্যাঁ ঠিক আছে পূর্ব দিকে চয়ন খেলছে লাল রয়েছেন সোলজার ক্লাব মাঠের পশ্চিম দিকে রয়েছে আক্রমণে সোলজার না বল ভুল পাস দেখছেন কাকে দিবেন চয়নের খেলোয়াড় দিয়েছেন 7 নম্বর জার্সি মিলন মুর্মু বল রাখতে পারলেন না 11 নম্বর খেলোয়াড় আরো উজ্জীবিত হতে হবে সোলজার ক্লাবকে ম্যাচে ফিরতে হলে আরো পারফরমেন্স ভালো ইউনাইটেড হতে হবে পরস্পরকে দেওয়া নেওয়া করতে হবে সময় নষ্ট করা যাবে না তাদের কোচ বলছিলেন এখানে কর্মকর্তারা বলছেন যে একেবারেই সময় নষ্ট করা যাবে না মাঝমাঠে বল আক্রমণে চয়ন দিয়েছেন 7 নম্বর খেলোয়াড়কে 8 নম্বর খেলোয়াড়ের পায়ে বল হয়ে 10 নম্বর পশ্চিম দক্ষিণ কর্নার থেকে বল হ্যাঁ শট নিয়েছেন বাধা প্রাপ্ত হয়ে কর্নার কিক ইন ফেভার অফ চয়ন স্পোর্টিং বেলদা মাঠের পশ্চিম দক্ষিণ কর্নার থেকে দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার কিক হবে নমস্কার আরো একবার আপনাদের স্বাগত বাজকুল কলেজ ফুটবল ময়দানে দ্বিতীয়ার্ধের খেলা চলছে আর দ্বিতীয়ার্ধের শুরুর সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের অবস্থার পরিবর্তন ঘটেছে মাঠের পূর্ব দিকে কালো জার্সিতে চয়ন স্পোর্টিং ক্লাব বেলদা মাঠের পশ্চিম দিকে লাল জার্সিতে উৎপাদাল সোলজার ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট একটা গোলের ব্যবধানে এগিয়ে এখানে চয়ন স্পোর্টিং বেলদা আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে লাইভে যারা আছেন অনিমেষ ম্যাটিয়া শক্তি মাইতি অরিন্দম মণ্ডল
গিরিধারী দাস অধিকারী মদন মান্না প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি যারা পি3 নিউজ বাংলা লাইভে রয়েছেন লাইভ চ্যাটে রয়েছেন প্রীতমদার রয়েছেন তমলুক থেকে ছড়াবো জার্সিতে বল পেয়েছিলেন রহিম মুর্মু ব্যাকপাস করেছেন গোলরক্ষক পল্টু মাহাতো মাছ মাঠ একটা হেডার আসবে এখানে সিবুডানা নিয়ন্ত্রণে বল সুলচার ক্লাব আবার ফুল পাস ছড়াবো জার্সিতে বল পেয়েছেন রামদাস হেমব্রম ক্যাপ্টেন চীনা হেমব্রম বন্ধ করলেন লড়াই চীনার পায়ে বল বিপজ্জনক হয়ে উঠতে পারেন চীনা ডান দিকে স্কোয়ার পাস বল বাড়িয়েছেন অনিল সোডেন চীনা অনেকটা দূর থেকে শট এই শটে অন্তত প্রাণ ছিল না এই শট থেকে গোল আশা করা কখনোই উচিত নয় শটটা নিলেন কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে একটু যদি স্কিল দেখাতে পারতেন তাহলে কিন্তু দলের পক্ষে একটা সম্ভাবনা ছিল স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ দর্শক জন্য রবীন্দ্রচন্দ্র মন্ডল এবং রানার্স ট্রফি রানার্স ক্যাশ শীতকণ্ঠ দাস স্মৃতি স্মরণে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন প্রথম দিন আপনারা দেখেছেন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা হারিয়েছিল আকবর একাদশকে এবং গতকাল আপনারা দেখেছেন খাজুটি এসএসকে বাগনান তারা হারিয়েছে হাওড়া নবীন সংঘকে আক্রমণে চয়েন স্পোর্টিং বেলদা বাম দিক থেকে বিপক্ষের খেলোয়াড় রয়েছেন বানেশ্বর মুর্মু বল দখলে লড়াই তার সঙ্গে দুই দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় কালীচরণ হাসদা অন্যদিকে বানেশ্বর মুর্মু ম্যাচে ফিরতে হলে একটা গোল আনতে হবে উদ্বাদাল সোলচার ক্লাবকে আর সেই মহেন্দ্র খনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দর্শকরা কখন আসবে সেই মহেন্দ্র খন সুযোগ অনেকবার তৈরি হয়েছে মাইকেল তার পায়ে বল ডিফেন্সটা সামলাচ্ছেন তিনি জয়েন স্পোর্টিং এর সঙ্গে শিবুডানা আবারও রামদাস হেমব্রম ক্যাপ্টেন তিনি বলটি বাড়িয়েছিলেন ওদিকে সহকারী রেফারি তিনি পতাকা তুলে দৃষ্টি আকর্ষণ করেছেন আজকে ম্যাচটি পরিচালনা করেছেন অজয় ঘোড়ই দুই সহযোগী একদিকে ধ্রুবজ্যোতি ভুঁইয়া অন্যদিকে রাজকুমার মাইতি এবং চতুর্থ রেফারির ভূমিকায় রয়েছেন অরূপ জানা লাইভ কভারেজ আসছে প্রত্যেকটি মুহূর্তের পি3 নিউজ বাংলা ইউটিউব লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন সরাসরি সম্প্রচার আসছে বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে 2021-এর মেগা ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি মুহূর্ত কমেন্ট্রি বক্স থেকে আরও একবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সমরেশ জানা আমার সঙ্গে মোস্তাফা বাবু এবং আমাদের সবার প্রিয় সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা আমাদের সঙ্গে মূল মঞ্চে রয়েছেন অতীত দিনের দিকপাল তারকা ফুটবলার শ্রী অরুণ হাজরা রয়েছেন আমাদের সঙ্গে আরো এক দিকপাল তারকা ফুটবলার অতীত দিনের অজয় সামন্ত একটা সময় রেফারিও ছিলেন তিনি আক্রমণে সোলচার ক্লাব 8 নম্বর জার্সিতে বাপি বাপি মাহাতো আরো একটু অ্যাক্টিভ হতে হবে কিন্তু উইং এর খেলোয়াড়দের কিছুটা মিস পাস হচ্ছে দ্বিতীয়ার্ধে আমরা দেখছি নিয়ন্ত্রণটা বানিয়ে রাখতে হবে ম্যাচে ফিরতে হলে আর যে সুযোগগুলো তুমি পাচ্ছ সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে একটু আগেই আমরা দেখেছিলাম অন টার্গেট একটা শট ছিল কিন্তু তেমন প্রাণ ছিল না একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে স্কিল দেখাতে হবে দুটো বড় দল সহজে কেউ কাউকে 1 ইঞ্চি জমি অন্তত ছেড়ে দেবে না সেটা দর্শকরা বিচক্ষণ জানেন আর এই ফুটবল দেখার জন্য আজকে অনেক দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ বাজকুল কলেজ ফুটবল ময়দানে রং বেরঙের পোশাক পরে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন চীনা হেমব্রম তার পায়ে বল
ওদিকে আমরা দেখলাম ট্যাকল করা হয়েছিল বিধিসম্মত হয়নি সঙ্গে সঙ্গে অজয় ঘড়ুই তিনি বাঁশি বাজিয়েছেন ফাউল এবং ফ্রি কিক নান্দনিক ফুটবল তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন 1-0 ব্যবধানে এগিয়ে চয়ন স্পোর্টিং বেলদা প্রথমার্ধে 3 মিনিটের মাথায় মিলন মুড়মুড় করা গোলে এবং যে গোলটি মিলন করেছিলেন সে গোলটি অন্তত দর্শকরা আজকে দেখেছেন কতটা একটি ভূমিকা ছিল তার শিল্প ছিল স্কিল ছিল ইতিমধ্যেই লাইভ চ্যাটে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা থ্যাঙ্কস জানাচ্ছি প্রশান্ত বাড়ি দীঘা থেকে তিনি দেখছেন সঞ্জয় ক্রিয়েশন থ্যাঙ্কস জানাচ্ছি মুজিবুর মল্লিক সঞ্জয় কুমার গিরি ঘনশ্যাম বস প্রতি আক্রমণে চয়ন স্পোর্টিং বাম দিক থেকে অনেকটা অগোছানো শট দূর থেকে রস বারের উপর দিয়ে বল গেল মাঠের বাইরে গোল কিক করে খেলা শুরু হবে অনুকূলে উদ্বাদাল সোলজার ক্লাব গতবারের চ্যাম্পিয়ন দল আর সেই ধারা যদি বজায় রাখতে হয় এই ম্যাচে অন্তত তাদের প্রথমে কামব্যাক করতে হবে একটা গোল করতে হবে পরবর্তী নির্ণয় সেটা অন্তত সময়ের অপেক্ষা করতে হবে শিবশঙ্কর মাইতি শুভদীপ মাইতি রঞ্জিত গুড়িয়া প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি লাইভে রয়েছেন আমাদের সঙ্গে অসংখ্য মানুষের উৎসাহ আবেগ সবকিছু মিলিয়ে এবারের মেগা ফুটবল টুর্নামেন্ট 8টি দলকে নিয়ে 7 দিন ধরে চলবে আজকে তৃতীয় দিন আগামী 7ই জানুয়ারি ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন এবং আগামীকাল চতুর্থ কোয়ার্টার ফাইনাল যেখানে আরও দুটো বড় দল অংশ নেবে বুবাই একাদশ আমকেচিয়া তাদের সঙ্গে শম্ভু ইলেভেন বজবজ চেষ্টা করছেন এখানে চিমা হেমব্রম যোগ্য সঙ্গ দিতে হবে শুরুর দিকে আমরা দেখেছিলাম বানেশ্বর মুর্মু তার সঙ্গে অনেকটা অ্যাক্টিভ ছিলেন প্রথম থেকেই চিমা তিনি কিন্তু নিজেকে উজাড় করে দিচ্ছেন তবে ফিনিশটা ভালো মতো হচ্ছে না শেষ তুলির টানটা ভালো করে দিতে হবে তবেই গোল আসবে আর যে গোলের প্রতীক্ষা নিয়ে সমর্থকেরা অন্তত আশায় বুক বেঁধে এসেছেন সোলজার ক্লাবের আদৌ কি আসবে সেই মুহূর্ত রেগুলেশন টাইমের মধ্যে নাকি এই ফলাফল নিয়ে পরবর্তী পর্যায়ে পৌঁছবে চয়ন স্পোর্টিং বেলগা চোখ রাখুন আমাদের সঙ্গে ইউটিউব লাইভ পি3 নিউজ বাংলাতে 2 নম্বর জার্সিতে বল পেয়েছেন বাবলু হাসদা গোলরক্ষককে ব্যাকপাস করেছেন পল্টু মাহাতো একটা হেডার আসবে বাগড়াই বাগড়াই থেকে বল পেয়েছিলেন রামদাস সেনরম ওখানে বাধা দান করা হয়েছিল বাগড়াই সরেনকে যে বাগড়াই সরেনের কথা কানুদা বারবার বলছিলেন গত মরশুমে আমরা এই বাগড়াই সরেনকে দেখেছি মিলন মুর্মুকে দেখেছি নির্মল সরেনকে দেখেছি এরা একটা ত্রিভুজের আকারে প্রত্যেকটা ম্যাচে উদ্বাদাল সোলজার ক্লাবকে গোল এনে দিয়েছিল আজকে পরিস্থিতি আলাদা নতুন দিন নতুন প্রতিপক্ষ পুরনো হিসেব নিকেশ এখানে অন্তত ধোপে টিকবে না নতুন করে আবার সব কিছু শুরু করতে হবে যেটা করেছে চয়ন স্পোর্টিং অন্যদিকে সোলজার ক্লাব তারা উইনিং কম্বিনেশনটা গতবারের ভেঙেছে তার জন্য কি কোনো খেসারত তাদের দিতে হবে সময় বলবে শেষ কথা আপাতত ফ্রি কিক বানেশ্বর মুর্মুকে আমরা দেখছি বানেশ্বর থেকে বল পেয়েছেন রহিম মুর্মু সামনের দিকে বল বাড়িয়েছেন ব্যাক পাস রহিম গোল পাস কিছুটা সময় দিয়ে অন্তত খেলতে হবে মিস পাস এত করলে কিন্তু মুশকিল হবে দলের জন্য পল্টু মাহাতো চিমা হেমব্রম
মানদিকে বল বাড়াবেন বক্সের সামনে রাখার চেষ্টায় একাধিক খেলোয়াড় রয়েছেন আক্রমণে সোলজার ক্লাব বিপজ্জনক একটা পরিস্থিতি গোলের সম্ভাবনা কি করলেন এখনো বিপদ কাটেনি আক্রমণে উৎপাদল সোলজার ক্লাব জমাটি ম্যাচ দর্শকরা দেখছেন জেদারি জিতু যে আশা নিয়ে মাঠে আসছিলেন দর্শকরা তাতে অন্তত খুশি তারা প্রাণবন্ত ফুটবল দেখছেন আক্রমণ আর প্রতি আক্রমণের মুহুর্মুহু প্রতিচ্ছবি আমরা ধন্যবাদ জানাই আমাদের দুই গোল জাজ আজকের ম্যাচে একদিকে রয়েছেন ভক্তিপদ দাস অন্যদিকে রয়েছেন শোভন মাইতি তারা অন্তত নিজেদের দায়িত্ব পালন করছেন ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্রচন্দ্র মণ্ডল বাজকুল ইউনাইটেড ফোরামের সমস্ত মেম্বারদের নিয়ে এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট উপস্থাপিত করার জন্য একটা ফ্রিকিক আসবে সেট পিস বলা যেতে পারে সামনে মানব প্রাচীর দেখা যাক এই সেট পিস থেকে কোনো পরিবর্তন আসে কিনা ম্যাচের ফলাফলে দর্শকরা বাকি চোখ করছেন এই সেট পিসটাকে বিশ্ব ফুটবলের বিশ্ব বন্দিত অনেক খেলোয়াড়কে আমরা দেখি সেট পিস থেকে কি অনবদ্য সুইং এর মাধ্যমে জালে অন্তত বল জড়িয়ে দেন সেটা সিআর 7 হতে পারে এলএম 10 হতে পারে কিংবা বেকহ্যাম আজকে একটা সম্ভাবনা আবারও তৈরি হয়েছে সোলজার ক্লাবের সামনে আর এই সম্ভাবনাকে কি তারা কাজে লাগাতে পারবে ম্যাচে ফিরতে হলে অন্তত সঠিক রণকৌশল নিয়ে তাদের এগোতে হবে একটা গোল করলে তারা ফিরবে সমতায় দেখা যাক সরাসরি শট নেবেন নাকি সতীর্থদের উদ্দেশ্যে বলটা বাড়াবেন কোন কম্বিনেশন থাকবে অনিল সরেন শটটি নিলেন সরাসরি মানব প্রাচীরে ধাক্কা খেল পরবর্তী অবস্থায় গোলরক্ষক কালাচাঁদ কিসকু তার দস্তানা তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে 2021 মেগা ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয়ার্ধের খেলা চলছে রেগুলেশন টাইমের কিছুটা সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত স্কোর লাইন চান্স পুটিং 1 উৎপাদল সোলজার ক্লাব 0 দুরন্ত খেলা দুরন্ত খেলা চলছে সত্যি দুরন্ত খেলা ফুটবল খেলা দেখার জন্য মাঠে হাজার হাজার মানুষ জমায়েত হন আক্রমণে চান বেলদা রাখতে পারলেন না সঙ্গে সঙ্গে আক্রমণে ফিরছে উৎপাদল সোলজার ক্লাব লাল জার্সি পরে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন না রাখতে পারলেন না বল থ্রো মাঠের দক্ষিণ দিক থেকে ইন ফেভার অফ সোলজার ক্লাব সতীর্থকে দিয়েছে দেয়া না করে এগোচ্ছেন গোলের দিকে কাড়াকাড়ি টাইম ঘুরিয়ে আসছে যে কারণে দুটি দলেই সমস্ত খেলোয়াড়রা খুব অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে খুব অ্যাক্টিভ মনে হচ্ছে কারণ উৎপাদল সোলজার ক্লাবকে ম্যাচে ফিরতে হলে একটি গোল করতে হবে অনেকখানি উঠে খেলছেন লাল জার্সি খেলোয়াড়রা সাত নম্বর উপায়ে বল কাটিয়ে নিয়েছে দক্ষিণ দিকে অনিল সরেন ক্যাপ্টেন অলিম অনিল সরেন বল রাখতে পারেননি দশ নম্বর খেলোয়াড়ের পায়ে বল লাল জার্সি বানেশ্বর দিয়েছেন কোথায় দিলেন গোলকিপারের হাতে বল মাঠের পূর্ব দিকে বল ছুড়ে দিলেন সময় নষ্ট করতে কেউ চাইছেন না মাঠের দক্ষিণ বল দিয়েছেন সাত নম্বর খেলোয়াড়ের পায়ে বল আবার আক্রমণে উৎপাদল সোলজার লাল জার্সি ন নম্বর খেলোয়াড় কাটিয়েছেন সতীর্থকে দিয়েছেন ছয় নম্বর পায়ে বল ছুটছেন মাঝমাঠ থেকে
রহিম মুর্মু এত ছুটলে রাখতে পারবেন না রাখতে পারেন না বিপক্ষ দলের পায় বল আক্রমণের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেলদা তিনিও রাখতে পারলেন না একা ছুটলে বল থাকবে না পায় জানা করতে হবে সাত নম্বর উদ্বোধন কাটাতে পারবেন হ্যাঁ রেখেছেন বল লম্বা শট দক্ষিণ দিকে দিয়েছেন খেলোয়াড় হেডার না রাখতে পারলেন না মুর্মুর আক্রমণ বুঝতে পারছেন মাঠের বাইরে পশ্চিম দিকে তিন কাঠির বাইরে সবাই দর্শক চাইছে যে গোল হোক কিন্তু গোল না হলে কোথায় মারলেন বলতে স্বাভাবিক এসে যায় দর্শকরাও প্রতীক্ষায় আছেন কারণ বল যখন এতগুলো খেলোয়াড় পাস করে করে নিয়ে যাচ্ছে দর্শক খেলোয়াড় ক্লাবের কর্মকর্তা সবাই চাইছে যে গোলটা ঠিক জায়গায় হবে যদি না হয় তখন বাধ্য হয়ে কোথায় মারলেন বলে জিনিসটা এসে যায় ঘুরতে পারে শেষ মুহূর্তে জায়ান্ট স্পোর্টিং কালো জার্সি পরে খেলছেন দুর্দান্ত লড়াই লম্বা শট মেরেছেন না মাথার বাধা ডিফেন্স দুর্দান্ত দুটি দলের মাঝ মাঠ যেমন দুটো উইংস তেমনি রয়েছে দ্রুত রান করছেন আক্রমণে মাঝ মাঠ থেকে বল করেছেন লম্বা খেলোয়াড় কম আছে এত লম্বা বল দিলে হবে কি আবার লাল জার্সি লাল জার্সিদের ভক্ত হবে সময় খুব কম টাইম ডাজ নট ওয়েট ফর এনিওয়ান হ্যাঁ দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই ট্র্যাক থেকে একটু দূরে সরুন উত্তেজনায় আপনারা এগিয়ে যাচ্ছেন আমরা সম্মানিত দর্শকদের অনুরোধ করবো সাইড লাইনটা একটু ছেড়ে দাঁড়াবেন উত্তেজনা আছে ঠিক আছে কিন্তু একটু সাইড লাইনটা ছেড়ে দাঁড়াবেন বিনীত অনুরোধ আপনাদের কাছে একটু পিছিয়ে আসুন পিছিয়ে দাঁড়াবেন একটু সাইড লাইনটা থেকে আপনার উদ্বোধন সোলজার নাপ কর্মকর্তা বলছেন টাইম ডাজ নট ওয়েট ফর এনিওয়ান ইট শুড বি ইউজড প্রপারলি খেলোয়াড়দের ইঙ্গিত দিচ্ছেন গোলকিপার শট নিলেন মাঝে মাঝে বল সঙ্গে সঙ্গে বল আবার পশ্চিম দিগন্তে পাঠিয়ে দিলেন 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধে 3 মিনিটে এগিয়ে রয়েছেন চ্যান্স স্পোর্টিং বেলগা কালো জার্সি পরে খেলছেন মাঠের পূর্ব দিকে মাঠের পশ্চিম দিকে উদ্বোধন সোলজার ক্লাব লাল জার্সিতে রয়েছেন 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে আস্তে আস্তে করে উঠার চেষ্টা করছেন বল রাখতে পারলেন বাজকোল ইউনাইটেড ফোরামের পরিচালনা ও ব্যবস্থাপনা স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা চলছে 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ 2021 চলছে আজকে তৃতীয় দিনে চয়েন স্পোর্টিং বেলগা ভার্সাস উদ্বোধন টাউন সোলজার ক্লাব 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন চয়েন স্পোর্টিং বেলগা আস্তে আস্তে বল ধরেছেন দক্ষিণ দিকে চয়েন স্পোর্টিং এর পায়ে বল দেওয়া করছেন বল ধরতে পারলেন না মাঠের বাইরে উত্তর দিকে থ্রো ইন ফেভার সোলজার টাউন ক্লাব পিছিয়ে খেলছেন লাল জার্সির খেলোয়াড় অনেকখানি পিছিয়ে খেলছেন
আবার আক্রমণের চয়ন বল দিয়ে ঢুকছেন মেরেছেন লম্বা শট না মাঠের বাইরে দারুণ শট কর্নার মাঠের পশ্চিম দক্ষিণ কর্নার থেকে কর্নার কিক কিন্তু এবার আপ চাইল্ড স্পোর্টিং দেনলা বল করেছেন গোলকিপারের হাতে সরাসরি সমস্ত লাল উদ্বাদাল সুলজারের খেলোয়াড়া পিছিয়ে রয়েছে টাইম ঘড়ি আসছে উঠে খেলতে হবে দর্শক চাইছে উঠে খেলুক ভুল তো একটা হয়ে আছে হোক উঠে খেলুক সম্ভাবনা থাকতে পারে শুধু কিন্তু পিছিয়ে থাকলে তার শোধ হবে লম্বা শট দিয়েছে মাঝে মাঝে বল না হেডার রয়েছে মাইকেল দু নম্বর খেলোয়াড় মাইকেল রয়েছে দেখা যাক কিন্তু জানা করছেন লাল জার্সি দক্ষিণ দিক থেকে আক্রমণ উইকস বল ধরতে পারলেন না বল মাঠের বাইরে সতীর্থ খেলোয়াড়কে থ্রো দিয়েছে দক্ষিণ দিক থেকে আক্রমণ শট দিয়েছেন দুর্দান্ত শট বল ধরতে পারলে দারুণ ছিল এখনো আছে বল দিয়েছেন পেয়েছেন বাইরে বেরিয়ে গেল কোন রকম সুযোগ হয়নি করার পরও সোলজার ক্লাব বল আছে প্রতিহত বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে আক্রমণের সঙ্গে সঙ্গে সোলজার টাউন উদ্বাদাল সাত নম্বর খেলোয়াড় লেট করছেন আবার আক্রমণ আক্রমণে বল দিয়েছেন দু নম্বর খেলোয়াড় হয়েছে হ্যাঁ দারুণ বল ছিল দ্বিতীয়ার্ধের খেলা চলছে আমরা দেখছি ম্যাচে ফেডার অন্তত ক্ষীণ হলেও আশা রয়েছে আক্রমণ বানানোর চেষ্টা চলছে এখানে সোলজার ক্লাব তবে মিডফিল্ডের পর থেকে আক্রমণে কিন্তু বারবার আমরা দেখছি জোয়ার কমছে ওদিকে বলতে বলতে দ্বিতীয় গোলটি কিন্তু হয়ে গেল চয়ন স্পোর্টিং বেলদার পক্ষে এবং এই গোলটি করে ফেললেন নির্মল সরেন 2-0 ব্যবধানে এগিয়ে গেল চয়ন স্পোর্টিং যেটা এত সময় আশা করা হচ্ছিল সোলজার ক্লাবের পক্ষ থেকে গোল আসবে এখানে কিন্তু ব্যবধানটা বাড়িয়ে নিল চয়ন স্পোর্টিং বেলদা দ্বিতীয়ার্ধের খেলা চলছে সিংহভাগ সময় অতিক্রান্ত তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাজকুল কলেজ ফুটবল ময়দানে এখনো পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে চয়ন স্পোর্টিং বেলদা এবং আগামীকাল যে ম্যাচটি রয়েছে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ বুবাই একাদশ আমগাছিয়া ভার্সেস শম্ভু ইলেভেন বজবজ আগামীকালও আপনারা দেখবেন দুটো বড় দল তারা মাঠে নামবে এবং প্রত্যেকটি খেলোয়াড় তারা নিজেদের সেরাটুকু উজাড় করে দেবে শেষ কোয়ার্টার ফাইনাল আগামীকাল বিকেল ঠিক 3:30 শুরু হবে ফোর্থ কোয়ার্টার ফাইনাল বুবাই একাদশ আমগাছিয়া ভার্সেস শম্ভু ইলেভেন বজবজ অসংখ্য মানুষ চোখ রেখেছেন আমাদের সঙ্গে প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমরা তমলুক থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম অধিকারী তিনিও এই ম্যাচে অন্তত নজর রেখেছেন যদিও ক্রিকেটের লোক তবু ফুটবলটা ভালোবাসেন
শেষের দিকে নাটকীয় কোনো পট পরিবর্তন আর কি হবে নাকি চয়ন স্পটে তারা যেভাবে ড্রাইভার সিটে বসে গেছে সেখান থেকে পৌঁছে যাবে শেষ চারে প্রথম দিকে আমরা দেখছিলাম প্রথমার্ধের শুরুর দিকে কি জমাটি লড়াই ছিল এবং পুরো ম্যাচ জুড়ে কিন্তু লড়াই দিয়েছে উদ্বাদাল সোলজার ক্লাব শুধুমাত্র তারা ফিনিশ করতে পারেনি মিডফিল্ড থেকে আক্রমণ তুলে নিয়ে গেছে বক্সের মধ্যে ঢুকেছে সেখান থেকে তারা হারিয়ে গেছে বারবার কয়েকটা শট আমরা দেখেছিলাম কিছুটা বুদ্ধিমত্তার সঙ্গে যদি শট নিতেন তাহলে গোল আসতে পারত সামনে গোলরক্ষক 1:1 সরাসরি হাতে মেরেছেন দস্তানায় মেরেছেন স্ট্রেট এবং জোর ছিল না সেই শটগুলোতে অনেক কিছু ফলাফল এই ম্যাচের পরিবর্তন হতে পারত যাই হোক যা হয়নি ভেবে লাভ নেই যোগ্যতম দল হিসেবে যে দল জিতবে তারা পৌঁছবে কোয়ার্টার ফাইনালে বাজকুল ইউনাইটেড ফোরাম আটটি দলকে নিয়ে এবারের কুড়ি একুশের ফুটবল টুর্নামেন্ট স্বর্গীয় আভামাইতির স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা আবার আক্রমণে চয়ন স্পোর্টিং 11 নম্বর জার্সিতে আমরা দেখছি নির্মল সরেন আজকে দাগ কেটেছেন তিনি কালুদা বারবার বলছিলেন এই নির্মল সরেন মিলন মুর্মু বাগনাই সরেন গত বছর কিন্তু চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন উদ্বাদাল সোলজার ক্লাবের পার্ট ছিলেন শরিক ছিলেন আর এবারে সেই দলের বিরুদ্ধে তারা মাঠে নেমেছেন প্রথম ম্যাচেই এবং আজকে তারিফ করতে হবে ডিফেন্সে মাইকেল যেভাবে শিবু রানা তাকে সঙ্গে নিয়ে দুই ডিফেন্ডার প্রত্যেকটা আক্রমণ সামলেছেন সেটাও কিন্তু তারিফযোগ্য চয়ন স্পোর্টিং এর বাগরাই চড়েন তার পায়ে বল দুর্দান্ত ভূমিকা আমরা দেখেছি আজকে ডিফেন্সে মাইকেলের ভালো লড়াই দিয়েছে উদ্বাদাল সোলজার ক্লাব তবে ফ্লোটা তারা ধরে রাখতে পারেননি ফিনিশটা করতে পারেননি শেষ প্রহরের দিকে ধীরে ধীরে আমরা এগোচ্ছি আগামীকাল চতুর্থ কোয়ার্টার ফাইনাল ঠিক 3:30 বিকালে একদিকে থাকবে বুবাই একাদশ আমগেছিয়া অন্যদিকে শম্ভু ইলেভেন বজবজ সবাই আসবেন প্রত্যেকের জন্য আমন্ত্রণ থাকলো বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে প্রথম প্রথম দিন আমরা দেখেছিলাম টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা জয়লাভ করেছে দ্বিতীয় দিন জয়লাভ করেছে খাজুটি এসএসকে বাগনান আজকে এখনো পর্যন্ত এই ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু পুরোপুরিভাবে চয়ন স্পোর্টিং এর দখলে বাগরাই সরেন তার কাছ থেকে কি একটা গোল আমরা দেখব না শটটি নিয়েছিলেন অন টার্গেট পল্টু মাহাতো এক্ষেত্রে কোনো ভুলচুক করেননি সরাসরি দস্তানায় নিয়েছেন প্রথম গোলটি এসেছিল মিলন মুর্মুর কাছ থেকে এবং সেই গোলটি কি শিল্প সত্তা ছিল প্রথমার্ধের শুরুর দিকে 3 মিনিটের মাথায় মিলন মুর্মু দুর্দান্ত একটা গোল করেছিলেন পরবর্তী অবস্থায় দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা দেখলাম নির্মল সরেন তিনি একটি গোল করেছেন এবং আরো একটি ঘোষণা দর্শকদের জন্য আগামী 10, 11 এবং 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বচ্চিপুর আজাদ সংঘের ব্যবস্থাপনায় আজাদ কাপ ফুটবল টুর্নামেন্ট ভগবানপুর বচ্চিপুর ফুটবল ময়দানে প্রত্যেকের জন্য আমন্ত্রণ থাকলো আজাদ সংঘের পক্ষ থেকে 6 নম্বর জার্সিতে রামদাস হেমব্রম ক্যাপ্টেন তিনিও কিন্তু আজকে মিডফিল্ডটাকে সচল রেখেছিলেন দুর্দান্ত মুনশিয়ানা দেখিয়েছেন মাইকেল গোলরক্ষক কালাচাঁদ কিসকু আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সংখ্যক মানুষ যারা আমাদের সঙ্গে পিথ্রি নিউজ বাংলা লাইভে ছিলেন প্রত্যেকের জন্য শুভেচ্ছা বার্তা নির্মল সরেন বিপক্ষ দল বল পেয়েছে সঞ্জয় সরেন তাকে বাড়াবেন চিমা হেমডম ওদিকে এট এ টাইম 2 মিনিট যোগ করা হয়েছে অতিরিক্ত সময় এখানে এই শটটি থেকে সম্ভবত আমরা দেখলাম মনোবলে কোথাও চিড় ধরেছে খেলোয়াড়দের এটা হতাশার বহিঃপ্রকাশ এই শটটি
অনুমান করতেই পারি আমরা, কারণ দেখো কানুদা চিমা হেমব্রম প্রথম থেকে যে ফর দিয়েছে একটু যদি সংগত পেত যোগ্য তাহলে কিন্তু ফলাফল অন্য কিছু হতে পারত। এবং চিমা হেমব্রম যে শটটি নিলেন সেটি তার হতাশার বহিঃপ্রকাশ, কি বলবে তুমি? একেবারেই সঠিক, আমরা যা লক্ষ্য করেছি চিমা হেমব্রম প্রথম থেকে এককৃতিতে কিছু আক্রমণ তুলেছেন, কিন্তু তার সহযোগী তার মতো যদি আর একজন থাকতো তাহলে হয়তো এই মুহূর্তে ম্যাচের ফলাফল 2-0 না হয়ে 2-2 কিংবা 1-1 এই ধরনের কিছু হয়তো হতো। স্বাভাবিক কারণে একটি দল 1-0 বলে পিছিয়ে থাকার পরে তারা কিছুটা অল আউট খেলতে গিয়ে আরেকটি গোল খেয়েছেন। অবশ্যই এখানে নির্মল সরণের কৃতিত্বকে আমি ছোট করবো না, তিনিও ভালো গোল করেছেন, কিন্তু কখনোই খেলাটা একপক্ষী হয়নি, সব সময় খেলাটি কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ খেলাটি হয়েছে। এবং আমার যেটা বক্তব্য আমি লক্ষ্য করেছি বেলদার চয়নের অনুকূলে কিছু অভিজ্ঞ খেলোয়াড় থাকার ফলে এবং সোলজারের অনুকূলে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় থাকার কারণে খেলাটা সমান সমান হলেও গোলটা তারা পায়নি। আমি মোস্তফা দ্বারা তোমার গোপন করে দিচ্ছি, তৃতীয় গোল কি হবে? গোলকিপার আটকে দিয়েছেন সরাসরি একদম ওই 2 নম্বর মাইকেল জ্যাকসন একবার নিচ থেকে পুরো পশ্চিম দিকে চলে গেলেন গোল করার জন্য। 2-0 গোলের ব্যবধানে একেবারে অন্তিম লগ্নে খেলা চলছে। সম্ভবত ফুটবল দর্শক বন্ধুদের আগামীকালের দুর্দান্ত ম্যাচ দেখার জন্য ঠিক টাইমে আসার জন্য অনুরোধ জানাই। দেখতে দেখতে খেলা শেষ, 2-0 গোলের ব্যবধানে এই ম্যাচটা জয়লাভ করলেন চয়ন স্পোর্টিং বেলদা। আগামীকালের খেলা বুবাই একাদশ আমগেছিয়া ভার্সাস শম্ভু 11 বজবজ। আমরা সমস্ত দর্শকদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আগামীকাল চতুর্থ কোয়ার্টার ফাইনাল ঠিক 3টে বেজে 30 মিনিটে প্রত্যেকে আসবেন, আরো একটা বড় ম্যাচ আমরা দেখব। হ্যালো, আমরা মঞ্চে ডেকে নেব চয়ন স্পোর্টিং বেলদার 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডাকরাই সোরেন এবং প্রথম গোলদাতাকারী হিসাবে মিলন মুর্মুকে, প্রথম গোলদাতাকারী মিলন মুর্মু এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডাকরাই সোরেন। আপনারা দুজন মঞ্চে আসবেন, আপনাদের পুরস্কারগুলো নিয়ে যাবেন। যমুনা সোয়ালসের পক্ষ থেকে প্রথম গোলদাতাকারীকে 100 টাকা এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বাঘরাই সোরেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আপনি মঞ্চে আসুন, আপনার পুরস্কারগুলো নিয়ে যান। আমাদের আরসিএম প্রোপাইটার নির্মলেন্দু দাস, উনার দেওয়া 500 টাকা, সঙ্গে থাকছে জিও এনার্জি ভিটা কৌট এবং আমাদের সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে চকলেটের প্যাকেট। বাঘরাই সোরেন, আপনি মঞ্চে আসুন এবং প্রথম একটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে রাখার জন্য প্রথম গোলদাতাকারীকে যমুনা সোহাউসের পক্ষ থেকে নগদ 100 টাকা। Thank you.
হ্যালো যমুনা সুহাউসের পক্ষ থেকে ফার্স্ট গোলের জন্য 100 টাকা পুরস্কার এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সাধনচন্দ্র দাস অধিকারী মিলন তার হাতে মিলন মুর্মু বকরাইশরণ আপনি দয়া করে মঞ্চে আসুন নগদ 500 টাকা জিও এনার্জি ফিটার কৌটো এবং সুমনজিত এন্টারপ্রাইজের দেওয়া সুস্বাদু চকলেটের প্যাকেট আপনার জন্য রয়েছে আপনি মঞ্চে আসুন বকরাই নির্মলেন্দু বাবুর আরসিএম এর প্রোপাইটার নির্মলেন্দু বাবুর 501 টাকা এবং জিও এনার্জি ফিটার কৌটো বাকরাই শরণের হয়ে তার প্রতিনিধি টিম ম্যানেজার ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের মিস্টার সমরেশ জানা যিনি খুব সুন্দরভাবে আমাদের খেলার ধারাভাষ্যাবলী দিয়ে খেলাকে আরো সুন্দর করে তোলার জন্য সহযোগিতা করেছেন মিস্টার সমরেশ জানা তুলে দিচ্ছেন আরসিএম এর দেওয়া 501 টাকা নগদ জিও এনার্জি ফিটার কৌটো সঙ্গে সুমনজিত এন্টারপ্রাইজের দেওয়া চকলেটের প্যাকেট আমরা বারবার ঘোষণা করেছিলাম যে আমাদের সুমনজিত এন্টারপ্রাইজের প্রোপাইটার নিজে এসেছেন ঘনশ্যাম বর তিনি নিজে তুলে দিচ্ছেন চকলেটের প্যাকেট বাঘরাই তুমি একলা খাবে না তোমার দলের সহযোগী খেলোয়াড়দেরকেও খাওয়া হবে একেবারে বড় চকলেটের প্যাকেট যাই হোক আগামীকালের খেলা আমরা বারবার ঘোষণা করেছি আরো একটি চিত্তাকর্ষক খেলা